হ্যালো ফ্রেন্ডস, আমি মোনালিসা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সজনে ফুলের একটা রেসিপি করে দেখাচ্ছি। এই সজনে ফুল এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আমি 200 গ্রাম সজনে ফুল এনে এটাকে ধুয়ে বেছে ভালো করে আমি এটাকে একটু অল্প করে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, এখানে আমি অল্প সিদ্ধ করে নিয়েছি, সজনে ফুলগুলো অল্প করে সিদ্ধ করে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে অল্প একটু মটরশুঁটি, এটাও আমি অল্প সেদ্ধ করে নিয়েছি। এবার কি করে রেসিপিটা তৈরি করতে হয় আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন দিলাম। এখানে পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি 4টে ছোট ছোট আলু ডুবো ডুবো করে কেটে রেখেছিলাম, এই আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। আলুগুলো একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি প্রথমে। আলুটা আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি, ব্রাউন কালার এসে গেছে আলুটায়। এবার আমি ফুলগুলো দিয়ে দিলাম, আর দিলাম আমি কড়াইশুঁটিগুলো, এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। দিলাম আমি 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন নুন। আমি নুনটা খুব অল্প করে দিয়েছি, লাগলে আবার পরে অ্যাড করব। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এটা করে এখানে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় এটা থেকে দেখুন জল বেরিয়েছে, এটা থেকে একটু জল বেরোবে। যতক্ষণ না জলটা না শুকোচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে। জলটা দেখুন শুকিয়ে গেছে, জলটা নেই। এবার আমি এতে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো। প্রথমে আমি এখানে 2 টেবিল স্পুন সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি আগে, এটা আমি দিয়ে দেব। আর আমি এখানে সজনে ফুলটা যে সেদ্ধ করেছিলাম সেই সেদ্ধ করে রাখা জলটা আমি রেখে দিয়েছিলাম, সেই জলটা আমি এখানে অ্যাড করব। জলটা খুব অল্প দেবেন, কারণ এটা খুব মাখা মাখা একদম শুকনো শুকনো রান্নাটা হবে। আর আমি এখানে খুব অল্প একটু চিনি অ্যাড করলাম, চিনিটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাও করতে পারেন। এবার আমি ভালো করে এটাকে আবার একটু কষিয়ে নেব সর্ষে তেলে। আপনারা চাইলে দুধ দিয়ে ঢাকা দিয়ে করতে পারেন, এটা আমি এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করব। খুব কম ফ্লেমে রান্নাটা করতে হবে। রান্নাটা হয়ে গেছে দেখুন, একদম মাখা মাখা হয়েছে রান্নাটা। এই ফুলটা যখন সিদ্ধ করবে তখন আমি 200 গ্রাম ফুলে 1/2 কাপ 1.5 কাপ জল দিয়েছি। ফুলটা যেন গলে না যায় অল্প হালকা করে ভাপিয়ে নেবেন, পুরো সিদ্ধ করবেন না, তাহলে রান্নাটা ভালো হবে, ফুলগুলো গলে গলে যাবে না। দেখুন রান্নাটা হয়ে গেছে রেডি, আমি এবার নামিয়ে নিচ্ছি। সজনে ফুলের রেসিপিটা রেডি হয়ে গেছে, এটা গরম ভাতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যারা ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের রেসিপিতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।